ইসলামের প্রাথমিক সপ্ত বিশ্বাসের অন্যতম প্রধান বিশ্বাস হলো আসমানি কিতাবে বিশ্বাস। আল্লাহ তাআলা মানুষের হিদায়ত বা পথ নির্দেশনার জন্য কিতাব নাজিল করেছেন। মানব সভ্যতার উন্নতিতে আসমানি কিতাবের ভূমিকা অনন্য। আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশেষ বিশেষ নবী ও রাসূলের কাছে পাঠানো বাণী হলো আসমানি কিতাব। আসমানি কিতাব 104টি। এগুলির মধ্যে 4টি কিতাব অর্থাৎ বড় গ্রন্থ আর 100টি সহিফা অর্থাৎ ছোট বই। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন অবতীর্ণ হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ভয়েস অফ ফরাজের এই পর্বে জানব আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির দিশারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থসমূহ তথা আসমানি কিতাব সম্পর্কে।